প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আজ আমরা একটি কবিতা আবৃত্তি করা শিখব। আমাদের আজকের কবিতাটির নাম মুক্তির ছড়া, লিখেছেন সানাউল হক। তাহলে চলো আমরা কবিতাটি আবৃত্তি করি। মুক্তির ছড়া, সানাউল হক। তোমার বাংলা আমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। চলো এবারে আমরা কি দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি 7ই মার্চে ভাষণ দিচ্ছেন। এই ভাষণে তিনি বাঙালিদের মুক্তির জন্য স্বাধীনতার ডাক দিয়েছেন। তারপরেই শুরু হয়েছে বাঙালিদের মুক্তিযুদ্ধ। অসংখ্য লোকের কি মৃতদেহ পড়ে আছে! এরা কারা? এরা আমাদের মুক্তিযোদ্ধারা। এদের এই আত্মত্যাগ, আর এই আত্মত্যাগের কারণেই কি আমরা স্বাধীন হয়েছি। আর এরাই হচ্ছেন কারা? শহীদ মুক্তিযোদ্ধারা। চলো এবার আমরা কবিতার পরের অংশটিতে আসি। এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। চলো এবারে আমরা জেনে নিই শব্দগুলো সম্পর্কে এবং কি বাক্য তৈরি করি। সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি। সোনার বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, বাংলাদেশকে আমরা ভালোবাসি। এদেশকে নিয়ে আমরা গৌরব করি। এদেশ প্রচুর সম্পদে ভরা, তাই এই বাংলাদেশকে বলে সোনার বাংলা। আমরা সোনার বাংলাদেশকে আরও সমৃদ্ধ করব। সবুজ সোনালি ফিরোজা রূপালি, বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর। প্রকৃতির নানা রঙে যেন সাজানো এদেশ। সবুজ শস্যে ভরা আমাদের এ মাঠ, পাটের সোনালি আঁশ আমাদের সম্পদ। কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা, আমাদের নদীতে আছে রূপালি ইলিশ। যতবার যায় মরা, নবীন যাত্রী। বাংলাদেশের স্বাধীনতার আগে এদেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বারবার সহ্য করতে হয়েছে দুঃখ কষ্ট, অত্যাচার আর নিপীড়ন। তাই মৃত্যু যেন বারবার এসেছে। নবীন যাত্রী, যারা নতুন যুগের শিশু, আমরা নবীন যাত্রী। আমাদের সামনে অনেক স্বপ্ন। সবিশেষ মুজিবের, মুক্তি পাগল সহস্র শহীদের। সবিশেষ মুজিবের, এদেশ আমাদের সকলের। এ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই এদেশ সবিশেষ, বিশেষভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের। মুক্তি পাগল, এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, স্বাধীনতার জন্য তারা অধীর ছিলেন, তাই তারা ছিলেন মুক্তি পাগল সহস্র শহীদের। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই সব হাজার শহীদ, শত সহস্র শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। চলো এবারে আমরা প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। ক, আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এর রূপ আমাদের মুগ্ধ করে। এক সময় আমাদের দেশ প্রচুর সম্পদে পরিপূর্ণ ছিল। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, আর নদীতে প্রচুর রূপালী ইলিশ। এসব কারণে আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয়। খ, এদেশের নানারূপ কীভাবে দেখতে পাই? অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ।
বাংলাদেশ, প্রকৃতি নতুন নতুন রঙে সাজানো। প্রকৃতির এই সাজানো রূপ আমরা দেখতে পাই সবুজ শস্যে ভরা আমাদের মাঠে, পাটের সোনালি আঁশে, কখনো কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা, আমাদের নদীতে আছে রূপালী ইলিশ। গ, আমি তো মরেছি যতবার যায় মরা, বলতে কবি কি বুঝিয়েছেন। বাংলাদেশ 1971 সালের আগে পরাধীন ছিল, আমাদের এই সুন্দর দেশটির প্রতি বিদেশি শাসক গোষ্ঠীর লোভ ছিল, তারা আমাদের নানাভাবে শোষণ করেছে। এদেশের মানুষকে সহ্য করতে হয়েছে দুঃখ কষ্ট, অত্যাচার আর নিপীড়ন, তাই কবির কাছে মনে হয়েছে আমরা বারবার মৃত্যুবরণ করেছি। ঘ, নবীনযাত্রী কারা? কবি শিশুদের নবীনযাত্রী বলেছেন, পৃথিবীতে শিশুদের আগমন ঘটে নতুন সম্ভাবনা নিয়ে, তাদের চোখের সামনে অনেক স্বপ্ন, শিশুরাই সমাজকে একদিন পরিবর্তন করবে, তাই এই নতুন শিশুরাই নবীনযাত্রী। উঙ, এদেশ মুক্তি পাগলদের, সেই মুক্তি পাগল কারা? পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে এক পর্যায়ে এদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল, এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন তাদের বলা হয় মুক্তিযোদ্ধা। মুক্তি পাগল বলতে কবি সেই সব মুক্তিযোদ্ধাকে বুঝিয়েছেন। চলো এবারে আমরা বিপরীত শব্দগুলো জেনে নিই ও কি খাতায় লিখি। কি, শেষ, মরা, নবীন, মুক্তি। এখানে কি আমরা কিছু ফাঁকা বক্স দেখতে পাচ্ছি? আমরা এখন ম্যাজিক করে বিপরীত শব্দটি নিয়ে আসব। শেষ, শুরু, কি খুব ভালো লাগছে তাই না? মিস কি ম্যাজিক দেখাচ্ছে তোমাদের, দেখো। মরা কি? বাঁচা। নবীন, প্রবীণ, মুক্তি, বন্দি। চলো এবারে আমরা কি করব, শূন্য স্থান পূরণ করব। ঠিক শব্দটি দিয়ে আমরা কি করব, শূন্য স্থান পূরণ করব। এখানেও আমরা আরেক রকমের ম্যাজিক করব। চলো তাহলে দেখি। ক, ড্যাশ ফিরোজার রূপালী রূপের নেই তো ড্যাশ, কি হবে? সবুজ সোনালি ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি। সবুজ সোনালি ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ। খ, ড্যাশ ড্যাশ তোমাকে সোনাই ছড়া, কি হবে তাহলে? দেখি তো ম্যাজিক দিয়ে কি চলে আসে, নবীন। আবার দেখে যাত্রী, তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। নবীন যাত্রী তোমাকে সোনাই ছড়া। গ, এদেশ ড্যাশ, এদেশ ড্যাশ সবিশেষ ড্যাশ, তাহলে কি হবে বলো তো দেখি, ম্যাজিক করে কি হতে পারে? আমার, তোমার, মুজিবের। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি। এদেশ আমার, এদেশ তোমার, সবিশেষ মুজিবের। চলো এবারে আমরা কি, কবিতাটি তো আমরা পড়লাম, কবিতাটি শিখলাম, এখন আমরা কি করব, পুরো কবিতাটি মুখস্থ করে কি বলার চর্চা করব। কবিতাটি মুখস্থ করে তাহলে আমরা কি করি, বলে ফেলি, আর কি করব, আর আমরা কবিতাটি খাতায় লিখে ফেলি। এভাবে আমরা এই পাঠে আজকে যা যা শিখলাম সবগুলো কি করব, সবগুলো আমরা বাসায় চর্চা করব। আমাদের প্রিয় বাংলাদেশ সম্পর্কে আমরা জানলাম এই কবিতায়, তো আমরা কি করব, নিজেরা একে একে পাঁচটি বাক্য লিখে ফেলব খাতায়। কি হবে তাহলে আমাদের এই পড়াটা আরও সুন্দরভাবে হবে। তারপর আমরা আর কি করতে পারি এটা নিয়ে আমরা ভাবব, কি ভাবব, মহান মুক্তিযুদ্ধের সময়ে আমার এলাকায় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের নাম সংগ্রহ করে একটি তালিকা তৈরি করব। কি তাহলে আমরা কি করব, এই কাজগুলো বাসায় করে নিব। আবার কি করব, পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার পড়া নিয়ে চলে আসব। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আজকের পড়া এ পর্যন্তই।